দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আবারও গাজায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েলি মন্ত্রিসভা। এরপরেই জানিয়ে দিব আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান, বলছে ইমরান খান। জানিয়ে দিব মোদির বৈঠকে যোগ দিতে জম্মু ও কাশ্মীরের 14 নেতার ডাক। আরো জানিয়ে দিব বাইডেনের সঙ্গে বৈঠকে নতুন যুগের সূচনা হয়েছে, বলছে এরদোয়ান। আরো জানিয়ে দিব নিষেধাজ্ঞা বিরোধী আইন প্রয়োগে নেতৃস্থানীয় দল গঠন করছে চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, আবার ইরান বিদ্বেষ প্রেস টিভি সহ 36টি ওয়েবসাইট বন্ধ করে দিল আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আবার গাজায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েলি মন্ত্রিসভা। ইসরায়েলের মন্ত্রিসভা অবরুদ্ধ গাজা উপত্যকায় আবার আগ্রাসন চালানোর পরিকল্পনা করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের আল আখবার পত্রিকা জানিয়েছে, নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সভাপতিত্বে মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভার এক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাজা উপত্যকায় আবার আগ্রাসন চালানোর ব্যাপারে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইসরায়েলের 13 নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী আবার গাজায় হামলা শুরু করতে চায়, কারণ তাদের মতে গাজার যুদ্ধ শেষ হয়নি এবং এ ধরনের যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। এ কারণে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তেস ও সেনাপ্রধান আবিব কুভাবির পরামর্শে গাজা উপত্যকার উপর আবারও হামলার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলি মন্ত্রিসভা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য নতুন করে অস্ত্র শস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার লক্ষ্যে জেনারেল কুভাবি আমেরিকা সফরে গেছেন। সম্প্রতি গাজা যুদ্ধে খরচ করা অস্ত্রের ঘাটতি পূরণ করতেই তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে 12 দিনের গাজা যুদ্ধের অভিজ্ঞতাও বিনিময় করবেন। গত মে মাসে গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 12 দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকে হামাস ও ইসলামী জিহাদ আন্দোলন সহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই 12 দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে 4,000-এর বেশি রকেট নিক্ষেপ করে ইহুদিবাদীদের অন্তরে কাঁপন ধরিয়ে দেয়। ফিলিস্তিনের রকেট পাল্লা ও নিখুঁতভাবে আঘাত আনার ক্ষমতা দেখে তেল আবিব 12 দিনের মাথায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়, সূত্র বাংলাদেশ প্রতিদিন। আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান, বলছে ইমরান খান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমেরিকাকে পাকিস্তানে আরো কোনো ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আফগানিস্তানে শান্তির প্রশ্নে একসঙ্গে কাজ করবে পাকিস্তান, তবে আমেরিকাকে পাকিস্তানে কোনো ঘাঁটি গড়তে দেওয়া হবে না। প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে এ কথা লেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান সন্ত্রাসীদের জিজ্ঞাসার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। চলতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে, তখন এমন মন্তব্য করলেন ইমরান খান। তিনি লেখেন, সমর্থন দেওয়ার প্রশ্নে অতীতে আফগানিস্তানে লড়াইরত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্য থেকে একটিকে বেছে নিয়ে পাকিস্তান ভুল করেছে। তিনি বলেছেন, এখন যে দলই আফগান জনগণের আস্থাভাজন হবে পাকিস্তান তার সঙ্গেই কাজ করে যাবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তার দেশের স্বার্থ এখন একই, তা হলো আফগানিস্তানের স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের অবসান। মোদির বৈঠকে যোগ দিতে জম্মু ও কাশ্মীরের 14 নেতার ডাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সর্বদলীয় বৈঠকে যোগ দিতে ডাক পড়েছে জম্মু ও কাশ্মীরের 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ কমপক্ষে 14 জন রাজনৈতিক নেতার। আগামী 24 জুন দুপুর 3টায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা বৈঠকে যোগ দেওয়ার জন্য ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, তার ছেলে ওমর এবং পিডিবি সভাপতি মেহবুবা মুফতি, সমস্ত প্রাক্তন সিএম সহ জম্মু ও কাশ্মীরের শীর্ষ নেতাদের ডেকেছেন।
এছাড়া আবদুল্লাহ ও মুফতি প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ, সিপিআই নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামী, জম্মু ও কাশ্মীরের বিজেপি প্রধান রেভেন্দর রায়না, জম্মু ও কাশ্মীর কংগ্রেস প্রধান জিএম মির, পিপলস কনফারেন্সের প্রধান সাজাত লোন, আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারি এবং প্যান্থার্স পার্টির পৃষ্ঠপোষক ভীম সিংকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। জম্মু ও কাশ্মীরের চার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মুজাফফর হোসেন বেগ, তারা চাঁদ নির্মল সিং এবং কবিবন্দর গুপ্তাকেও এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এনসি এবং পিডিবি সভাপতিরা আমন্ত্রণের বিষয় নিশ্চিত করে বলেছেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে অংশ নেওয়া হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা দলীয় বৈঠক ডাকবেন। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, নয়াদিল্লির সঙ্গে আলোচনা নিয়ে কোনো স্পষ্ট এজেন্ডা নেই, তবে আমি এ বিষয়ে আলোচনার জন্য আমার দলের রাজনৈতিক বিষয়ক কমিটিকে একটি বৈঠকের জন্য ডেকেছি। এনসি প্রধান ফারুক আবদুল্লাহ আরো বলেন, আমন্ত্রণ নিয়ে আলোচনা করতে এবং আমরা যদি এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেই, তবে একটি এজেন্ডা তৈরি করতে একটি বৈঠক ডাকা হয়েছে। 2019 সালের 5ই আগস্ট 370 অনুচ্ছেদ প্রত্যাহার করে, যা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়, রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, মেহবুবা আবদুল্লাহ এবং তার ছেলে ওমর সহ শীর্ষ রাজনীতিবিদদের গ্রেপ্তার করা হয়, সেখানকার সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক অচল অবস্থা দূর করার জন্য এটি কেন্দ্রের প্রথম পদক্ষেপ। বাইডেনের সঙ্গে বৈঠকে নতুন যুগের সূচনা হয়েছে বলছে এরদোগান। যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি পরিবর্তনে বিশ্বাসী তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এরদোগান বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার প্রথম বৈঠকে গঠনমূলক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের দুয়ার খুলেছে। জানা যায়, তুর্কি মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে চলে যাওয়ায় গত সপ্তাহে ন্যাটো সম্মেলনের ফাঁকে রাষ্ট্রপ্রধান হিসেবে এটি ছিল এই দুই নেতার প্রথম বৈঠক। তুরস্ক রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরদোগানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটার কঠোর সমালোচনা করে। তবে ক্যাবিনেট বৈঠকের পর এ তুর্কি নেতা বলেন, তিনি ও বাইডেন একটি গঠনমূলক আলোচনা করেছেন এবং দুদেশের মধ্যে যোগাযোগ চালু রাখার বিভিন্ন উপায় ধরে রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে আমরা একটি নতুন যুগের দুয়ার খুলে দিয়েছি, আর এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের ভিত্তি। তিনি বলেন, বাইডেনের সাথে আমাদের আলোচনার ইতিবাচক ইঙ্গিতের ফলে এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যোগাযোগ চ্যানেল জোরদার করে আমরা দেশের জন্য সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা অর্জনে বদ্ধপরিকর। নিষেধাজ্ঞা বিরোধী আইন প্রয়োগে নেতৃত্ব স্থানীয় দল গঠন করছে চীন। জাতীয় পিপলস কংগ্রেস স্থায়ী কমিটি দ্বারা পাশ করা নিষেধাজ্ঞা বিরোধী আইনের সমন্বয় ও প্রয়োগের জন্য একটি নেতৃস্থানীয় দল গঠন করবে চীন। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, অবিলম্বে কার্যকর হওয়া এই আইনে চীনের বিরুদ্ধে বিদেশি নিষেধাজ্ঞা আরোপের জন্য দায়ী যে কোনো ব্যক্তি তাদের পরিবার ও সংস্থার বিরুদ্ধে ব্যাপক প্রতিশোধ নেওয়ার বিষয় থাকছে। এছাড়াও আইন পরামর্শের সাথে জড়িত চীনা বিশেষজ্ঞরা বলেছেন, এই বিভাগে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি নেতৃস্থানীয় দল গঠনের কথা উল্লেখ করা হয়েছে। এই তালিকায় যারা আছেন তারা ভিসা বা বহিষ্কার অস্বীকার এবং প্রত্যাহার, চীনের মধ্যে সম্পদ জব্দ, চীনের মধ্যে চীনা ব্যক্তি এবং সত্তাগুলির সাথে লেনদেন এবং সহযোগিতা বন্ধ বা সীমাবদ্ধ করা এবং অন্যান্য অনির্দিষ্ট প্রয়োজনীয় ব্যবস্থা সহ পাল্টা ব্যবস্থার মুখোমুখি হতে পারেন। রাজ্য পরিষদের সংশ্লিষ্ট বিভাগগুলির সমন্বয় ও তথ্য আদান প্রদানকে শক্তিশালী করবে, তাদের নিজ নিজ দায়িত্ব ও কাজ অনুযায়ী প্রাসঙ্গিক পাল্টা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন করবে। আবারও ইরান বিদ্বেষ প্রেস টিভি সহ 36টি ওয়েবসাইট বন্ধ করে দিল আমেরিকা। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি ও আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলম সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে আমেরিকা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পাশ্চাত্যদের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা চলছে, যার উদ্দেশ্যে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, তখন এই বিদ্বেষী পদক্ষেপ নিল মার্কিন বিচার মন্ত্রণালয়। মার্কিন প্রশাসনের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আমেরিকার বিচার মন্ত্রণালয়ের ইরানের পক্ষ থেকে পরিচালিত 36টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ইরান থেকে আরবি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল আল আকাউসার এবং ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল
হামলা যোদ্ধাদের পরিচালিত আল মাসিরা টেলিভিশনের ওয়েবসাইটও বন্ধ করে দিয়েছে আমেরিকা। এসব ওয়েবসাইটের ঠিকানায় কেউ প্রবেশ করতে চাইলে তিনি মার্কিন বিচার মন্ত্রণালয় এবং ফেডারেল পুলিশ দপ্তর FBI এর সিল মারা তথ্য বিবরণী দেখতে পাচ্ছেন। আমেরিকার বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ না খুললেও মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রটি রয়টার্সকে বলেছে ওই মন্ত্রণালয় এ ব্যাপারে শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে।